আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান। সুপ্রিয় দর্শক, কানাডা এবং ভারতের মধ্যে একটা টানটান উত্তেজনা চলছে এবং ভীষণ তাদের কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো ঘটনা শুরু হয়েছিল, প্রথম জানা গেল 19 সেপ্টেম্বর, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো তার দেশে একজন নাগরিক হারদীপ সিং, যিনি একজন শিখ নাগরিক ভারতীয় বংশোদ্ভূত, তিনি কানাডার মাটিতে নিহত হয়েছিলেন গত জুন মাসে। তো এটাই কানাডার প্রধানমন্ত্রী ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে অভিযুক্ত করেছে এবং তারা বলছে, কানাডা বলছে যে তাদের হাতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে বা ক্রেডিবল ইনফরমেশন রয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতেই সেই হারদীপ সিং নিহত হয়েছেন। তো এর কারণে কানাডা সেই ভারতীয় একজন কূটনীতিককে, যাকে বলা হচ্ছে যে তিনি কানাডা ব্যুরোর ভারতীয় এই র ইন্টেলিজেন্স এজেন্সির কানাডা ব্যুরোতে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা নিয়োজিত ছিলেন, তাকে বহিষ্কার করেছে। এর প্রতিবাদে পাল্টা পদক্ষেপ হিসাবে ভারতও কানাডার একজন কূটনীতিককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। তো এই তখন এই বিষয়টা বেশ নাড়াচাড়া হলো এবং খালিস্তান প্রসঙ্গ আসলো, খালিস্তান আন্দোলন আসলো এবং এই হারদীপ সিং এবং এর আগেও যে গত 1-1.5 বছরে 4-5 জন এভাবে খালিস্তানপন্থী আন্দোলনকারী নিহত হয়েছে কানাডার মাটিতে বা অন্যান্য জায়গায়, তো সেই বিষয়গুলি আলাপ আলোচনায় যথেষ্টভাবে হয়েছে। তো এর ফাঁকে গত 20 সেপ্টেম্বর ভারত তার কানাডাতে বসবাসরত ভারতীয় নাগরিকদেরকে সতর্ক হয়ে বা নিরাপদভাবে চলাফেরার জন্য তারা একটা সিগনাল দিল বা একটা রেড অ্যালার্ট জারি করলো। এর প্রতিবাদে কানাডা আবার জানিয়ে দিল যে না, কানাডাতে এ ধরনের কোনো পরিস্থিতি নাই, এখানে সকল মানুষ সুখে শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবে, তাদের জীবনের নিরাপত্তার কোনো অসুবিধা নাই। এভাবে পাল্টাপাল্টি ঘটনার মধ্যেই 21 সেপ্টেম্বর আরও একজন নিহত হলেন খালিস্তানপন্থী নেতা, তিনি হচ্ছেন সুখদুল সিং। তো তার এই নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই কানাডা এবং ভারতের উত্তেজনাটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং মনে করা হচ্ছে যে এটা ধীরে ধীরে আরও অনেক দূর গড়াবে। তো সর্বশেষ 21 সেপ্টেম্বর ভারতের তরফ থেকে ঘোষণা করা হলো যে কানাডার নাগরিকদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। তো বিষয়টা ভীষণ উদ্বেগজনক এবং ভারত এবং কানাডার সম্পর্ক আস্তে আস্তে খুব একটা চরম উত্তেজনার দিকে যাচ্ছে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে এই খালিস্তান আন্দোলন কি, এই খালিস্তান আন্দোলনকারীদেরকে ভারত সন্ত্রাসী বলছে বা ভারত বলছে যে বিচ্ছিন্নতাবাদীদের একটা আন্দোলন এবং যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে ভারত তাদেরকে সন্ত্রাসী ঘোষণা করেছে। তো সুতরাং খালিস্তানের আন্দোলনটা কি বা এই খালিস্তানের ইতিহাসটা কি সেটা আলোচনা করব এবং এই আলোচনা একেবারে গোড়া থেকে যদি না করা হয়, খালিস্তান ইস্যু এবং শিখদের ইস্যু, তাহলে এই খালিস্তান আন্দোলনের বর্তমান যে মেজাজটা এবং এটা যে ধীরে ধীরে একটা উত্তেজনা ছড়াচ্ছে সেটা বোঝা যাবে না। তো শুরুতেই আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে শিখ ধর্মের উৎপত্তি এবং বিকাশ। তো শিখ ধর্ম প্রাচীন কোনো ধর্ম নয়, এটা মাত্র 400 বছর আগে এই ধর্মের প্রবর্তন হয় বা এই ধর্মটা প্রচারিত হতে থাকে। তো যিনি এই ধর্মটা প্রচার করেছিলেন তিনি হচ্ছেন গুরু নানক সাহিব। তিনি 1469 সালে পাকিস্তান অঞ্চলের যে পাঞ্জাব আছে সেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে স্থানটার নাম এখন নানকানা সাহিব জেলা বলা হয়, পাঞ্জাবের, পাকিস্তান পাঞ্জাবের এলাকা সেটা, এবং লাহোর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। এই গুরু নানক সাহিব তিনি 1539 সালে পাকিস্তানের পাঞ্জাব অংশে তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সালটা ছিল 1539 সাল, এবং যে স্থানটা সেই স্থানটা হচ্ছে পাকিস্তান পাঞ্জাবের কর্তারপুর এলাকা, সেখানেই তার সমাধিস্থল অবস্থিত এবং এটা শিখ ধর্ম অনুসারীদের জন্য এটা একটা তীর্থস্থান। তো এই গুরু নানক সাহেব তিনি যে 70 বছর জীবিত ছিলেন এবং তিনি যে সময় ধর্ম প্রচার করছিলেন, শিখ ধর্ম প্রচার, সে সময় ভারতের দিল্লি সালতানাত ছিল, অর্থাৎ তুর্কি সুলতানরা ভারতের শাসনকাজ চালাচ্ছিল, এটা তাদের শেষ যুগ। এবং তাদের এই যুগ যখন শেষ হলো তখন এই মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বা মোগল সাম্রাজ্যের সূচনা হয় সম্রাট বাবরের নেতৃত্বে। তিনি 1526 থেকে 1531 সাল পর্যন্ত শাসন করেছিলেন, ওই সময় 1531 সালে মাত্র 47 বছর বয়সে সম্রাট বাবর নিহত হন। তো এখানে এই দিল্লি সালতানাত এবং মোগল সালতানাত এখানে উল্লেখ করবার যে কারণটা, তার পিছনে একটা রহস্য আছে বা এটা একটা বিস্ময়কর ঘটনা, তার আগে বলে নিই যে এই সময়ের মধ্যে ওই ভারতবর্ষে পুরো পাকিস্তান সহ যে ভারতবর্ষটা ছিল তখন সেখানে বৈষ্ণব ধর্ম নামে আরেকটা ধর্ম প্রচারিত হয়েছিল যেটা শ্রী চৈতন্য করেছিলেন এবং সেটা 1486 থেকে 1534 সালের মধ্যে। তো এখানে যে একটা বিস্ময়কর ঘটনা যে এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে যে শিখ ধর্মের প্রচলন শুরু হলো এবং বৈষ্ণব ধর্মের প্রচলন শুরু হলো, তখন মুসলিম শাসকরা দণ্ডদ্য প্রতাপে খুব তাদের শান শওকত ছিল যে তারা ভারতবর্ষ শাসন করছিলেন এবং দণ্ডদ্য প্রতাপে তারা করছিলেন। তো এটাই একটা দেখবার বিষয় যে এরকম একটা
কঠোর মুসলিম শাসনের মধ্যে কিভাবে এই দুটো ধর্ম তারা বিস্তার লাভ করেছিল। তো নিশ্চয়ই সেখানে মুসলিম শাসকরা ধর্মনিরপেক্ষ ছিলেন, তারা চরমপন্থী ভাব পরিবর্তে উদারপন্থী ছিলেন এবং ধর্মীয় স্বাধীনতা ছিল, ধর্ম পালনের স্বাধীনতা ছিল, ধর্ম প্রচারের স্বাধীনতা ছিল এবং এক কথায় তারা মত প্রকাশের স্বাধীনতা দিতেন, তারা উদারতান্ত্রিক শাসক ছিলেন। তো এই দুটো ধর্মের বিস্তার লাভ সেই ঘটনারই প্রমাণ করে। আরও একটা বিষয় এখানে দেখবার বিষয় সেটা হচ্ছে যে এই মুসলিম শাসকরা প্রায় 800 বছর ভারত শাসন করেছে, এরপর যখন ব্রিটিশ শাসন শুরু হলো তখন যে জনসংখ্যার যে পরিসংখ্যানটা দেখা গেল তাতে মুসলিম জনগোষ্ঠী সে 25 বা সর্বোচ্চ 30% নিয়ে পাকিস্তান অঞ্চল সহ তারা কিন্তু সংখ্যালঘু জাতি হিসাবেই এই 700-800 বছর যাবৎ এরা সমাপ্ত করেছে। তো ব্রিটিশরা যখন চলে গেল তখনও কিন্তু হিন্দু সম্প্রদায় বা অন্যান্য অমুসলিমরা বা হিন্দুর পাশাপাশি অন্যান্য যে ধর্মের লোকজন ছিলেন তো সেই সংখ্যাটা 70% আপ ছিল, তারাই ছিল সংখ্যাগুরু। তো এখানে এই বিষয়টাই আলোচনার একটা বা গবেষণা করার বিষয় আছে যে মুসলিম শাসকরা কতটা উদারতান্ত্রিক হতে পারলে এ ধরনের একটা অবস্থা হতে পারে যে এত বছর শাসন করার পরও মুসলিমরা সংখ্যালঘুই থেকে গেল। তো এটা একটা মুসলিম শাসকদের উদারতারই পরিচয় বহন করে। তো এখন এই শিখ ধর্মের বিষয়ে ফিরে আসি বা মূল আমাদের আলোচনার টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে শিখ শব্দের অর্থ হচ্ছে শিষ্য বা ফলোয়ার। তো তারা এক ঈশ্বরবাদে তারা বিশ্বাস করেন এবং গুরু নানক সারা ভারতবর্ষ সফর করে শিখ ধর্মের বিস্তার ঘটান এবং বাংলাদেশেও তিনি আগমন করেন, ঢাকা এবং চট্টগ্রাম সফর করেন এবং ঢাকার সেই রায়বাজার ধানমন্ডি নীলক্ষেত এরিয়ায় তার বিচরণের স্থল ছিল এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে বা অভ্যন্তরে এই শিখ যারা ধর্ম পালন করেন তাদের একটা ধর্মীয় উপাসনালয় সেখানে দেখা যায়। তো এই শিখ জনগোষ্ঠীর সংখ্যা পৃথিবীতে বর্তমানে 25 থেকে 28 মিলিয়ন, অর্থাৎ 2.5 থেকে প্রায় 3 কোটির কাছাকাছি তাদের লোকসংখ্যা এবং এই সারা বিশ্বে এই জনমত এই ধর্মমতটা পঞ্চম স্থান অধিকার করে আছে ও অনুসারীর দিক থেকে। আর ভারতের পাঞ্জাবের এদের অধিকাংশের বসবাস, পাঞ্জাবেই সবচেয়ে বেশি শিখ বাস করেন এবং ভারতের মোট জনসংখ্যার অনুপাতে শিখ জনগোষ্ঠীর সংখ্যা 2%। তো বিদেশেও তারা প্রচুর সংখ্যায় আছেন, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ এসব দেশে প্রায় 15-20 লাখ শিখ জনগোষ্ঠী বসবাস করেন। তো শিখদের একটা স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগটা এটাই ছিল যে ইংরেজ শাসন আমলে 1801 থেকে 1849 পর্যন্ত প্রায় 50 বছর ধরে তাদের একটা আলাদা শিখ রাজ্য ছিল। সেই রাজ্যটা প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজা রণজিৎ সিং, তিনি এই রাজ্যটা বড় সর্বোচ্চ যে আয়তনে নিতে পেরেছিলেন সেটা হচ্ছে ভারত পাকিস্তানের দুই অংশের পাঞ্জাব এবং ভারত পাকিস্তানের দুই অংশের কাশ্মীর এবং ভারতের বর্তমান যে হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং হিমাচল থেকে ওদিকে লাদাখ পর্যন্ত বা তিব্বতের সীমানা পর্যন্ত, ওদিকে আবার যে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত বা পাক আফগান বর্ডারে যে খাইবার পাখতুনখোয়া প্রদেশ আছে সেই অঞ্চল পর্যন্ত, এমনকি পেশোয়ার পর্যন্ত তাদের এই রাজ্যটা বিস্তৃত ছিল। তো সুতরাং অনেক বড় আয়তনের একটা শিখ রাজ্য ছিল যেটার প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজা রঞ্জিত সিং এবং 40-50 বছর প্রায় এই রাজ্যটা টিকেছিল। এটাকেই শিখদের স্বর্ণযুগ বলা হয়। তো এই কারণেই এই শিখদের যিনি প্রতিষ্ঠাতা এই শিখ রাজ্যের মহারাজা রঞ্জিত সিং তাকে একটা উপাধি দেওয়া হয় শেরে পাঞ্জাব বা পাঞ্জাবের বাঘ। আর এই শিখ রাজ্যের রাজধানীটা ছিল লাহোর। এখন এই 1801 সালে রঞ্জিত সিং যেভাবে শিখ রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন এটা বোঝার জন্য এই মুসলিম শাসকদের পতন যুগটা একটু জানা প্রয়োজন। সেটি হচ্ছে 1707 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়, এরপর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য বা মুসলিম শাসকদের প্রায় 800 বছর শাসনের এটা অধঃপতন শুরু হয় এবং একেবারে নামকাও আসতে ভারতবর্ষে তাদের শাসনটা জারি থাকে এবং ভারতের বর্ষে তখন অনেকগুলো ছোট ছোট রাজ্য তৈরি হয় যেগুলোতে ছোট ছোট রাজারা শাসন করা শুরু করেন বা নবাবরা শাসন করা শুরু করেন। তো এরকমই একটা নবাব হলো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সেই আলিবর্দিখা, মুর্শিদকুলিখা, তারপর আলিবর্দিখা এবং সেখান থেকে সিরাজউদ্দৌলা। তো এই সিরাজউদ্দৌলার সে পলাশির ঘটনাটা আমরা জানি, 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন ইংরেজ বাহিনী বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, লর্ড ক্লাইভের কাছে, এবং পরবর্তীতে সিরাজউদ্দৌলা নিহত হন। তো এই ঘটনা ঘটবার 40 বছর পরে দক্ষিণ ভারতের আরেকটা স্বাধীন নবাব, তার নাম টিপু সুলতান, তিনিও 1799 সালে ইংরেজদের হাতে পরাজিত হন বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হন এবং তিনি নিহত হন। তো এভাবেই এই যে নবাবগুলো ছিল বা যে ছোট ছোট রাজারা ছিল তারা কিন্তু এই মুঘল সাম্রাজ্য বা মুঘল সম্রাট দিল্লিতে একজন ছিলেন নামকাওয়াস্তে, কিন্তু তাদেরকে
একটা নাম মাত্র মূল্যে তারা কর প্রদান করতেন আর বস্তুত তারা স্বাধীনভাবে এই অঞ্চলগুলো শাসন করতেন। তো এই জন্যই বলা হয় যে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তো এই নবাব সিরাজউদ্দৌলা আর ওইদিকে দক্ষিণ ভারতের টিপু সুলতান, হায়দ্রাবাদের টিপু সুলতান, এরা এই দুই শক্তিকে পরাজিত করবার পর সারা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাটা খুব সুন্দরভাবে কায়েম হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের বিস্তৃতি লাভ করতে থাকে। তবে মাঝেমধ্যে কিছু বিক্ষিপ্ত বাধা এসেছে, যেমন 1830-31 সালের দিকে তিতুমিরের সঙ্গে সে বাঁশের কেল্লা নির্মাণ করে ইংরেজদের শক্তির সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, তিতুমির পরাজিত হয়েছিল। এরপর 1820-এর দশকে ইতিহাসে দেখতে পাওয়া যায় যে মুসলিম একটা শক্তি যারা সেই উত্তর ভারত বা পাকিস্তানের অংশ, কাশ্মীর, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া, সেই সব অঞ্চলে তারা ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ সৈয়দ আহমেদ বেরলভি এবং তার অন্যতম একজন সিপাহ বা প্রধান সেনাপতি শাহ শহীদ ইসমাইল। তো এরা ইংরেজ শক্তির বিরুদ্ধে মাঝে মধ্যে লড়াই করেছিলেন। তবে চূড়ান্তভাবে একটা বড় লড়াই ইংরেজ শক্তি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে হয় 1857 সালে, যেটাকে অনেকে ছোট করে দেখাবার জন্য সিপাহী বিপ্লব বলে, কিন্তু ওটাই ছিল প্রকৃতপক্ষে ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং সেখানে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি প্রায় জয়লাভ করেছিলেন, কিন্তু অল্পের জন্য তার বিজয়টা হাতছাড়া হয়ে যায়। এরপরে 1857 সালের পর এই ভারতবর্ষে ব্রিটিশদের ডাইরেক্ট শাসন বা রানী ভিক্টোরিয়ার রুল জারি হয় এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান করানো হয়। তখন থেকে ভারতবর্ষ পুরোটাই ব্রিটিশদের অধীনে নিরঙ্কুশভাবে চলে গেল এবং আর কোনো শক্তি ছিল না 1947 সাল পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবার জন্য। এখানে আরও একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে শিখ রাজ্যের যে উত্থানটা হয়েছিল, যেটা এতক্ষণ আলোচনা করলাম, সেখানে তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম শক্তির যখন একটা নিঃশেষ হয়ে গিয়েছিল আর ইংরেজ শক্তির যখন উত্থান হচ্ছিল, ঠিক সেই সময়টাতে সেই 1801 সালে এই শিখ রাজ্য প্রতিষ্ঠিত হলো। তো এই শিখ রাজ্য যখন প্রতিষ্ঠিত হলো 1801 সালে, তখন এই শিখ রাজ্য বা মহারাজা রঞ্জিত সিং তিনি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সেই মুসলিম শক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন বা মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই করছিল, বিশেষ করে এই মোগল সাম্রাজ্য রাজ্যের ভগ্নাংশ যেটা অবশিষ্ট ছিল স্থানীয় মোগল শাসকরা। এবং এই ঘটনাগুলো সেই উত্তর ভারতের যে এলাকাগুলোর কথা বলছি সেই এলাকায়, তো মোগলদের স্থানীয় শাসকদের বিরুদ্ধে লড়াই হয়, এরপরে যার ফলে লাহোরটা এই শিখ সাম্রাজ্যের ভিতরে ঢুকে যায়। এভাবে আস্তে আস্তে আফগান সীমান্ত এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চল, কাশ্মীর অঞ্চল, যে পুরো টেরিটরিটা আছে সেটা বৃদ্ধি পায় এবং সেখানে আহমেদ শাহ আবদালি বা দুরানি বংশের আফগানদের বিরুদ্ধেও এই শিখ রাজ্য প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম বা যুদ্ধ হয় এবং প্রত্যেকটাতেই মুসলিমরা পরাজিত হয়। তো সবচেয়ে বড় যে লড়াইটা হয়েছিল সেটা হচ্ছে যে সেই বর্তমানকালের পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার বালাকোটে, বালাকোট যুদ্ধে সেই মুসলিম শক্তি যার নেতৃত্বে ছিলেন শাহ সৈয়দ আহমেদ বেরলভি এবং শাহ শহীদ ইসমাইল, তো তারা লড়াই করেছিলেন। ভারতবর্ষ থেকে অনেক মুসলিম যুবকরা সেই লড়াইয়ে অংশ নিয়েছিল, কিন্তু মহারাজা রঞ্জিত সিংয়ের বিশাল বাহিনীর কাছে তারা টিকতে পারেনি, তারা পরাজিত হয় এবং শাহ শহীদ ইসমাইল তিনি নিহত হন এবং বেরলভি তিনিও নিহত হন। তো এইভাবেই রঞ্জিত সিং পুরো মুসলিম শক্তির বিরুদ্ধে বিজয়ী হয়ে তার একচ্ছত্র আধিপত্য কায়েম হয় এবং শিখ রাজ্যটা মজবুত হয়। তো এখানে একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় যখন এই 1801 সালের পর থেকে শিখ রাজ্য বিস্তার লাভ করতে থাকে, তখন রঞ্জিত সিং খুব একটা ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি করেছিলেন। তিনি ইংরেজদের সঙ্গে মৈত্রিতা বা মৈত্রী চুক্তি করেছিলেন বা মিত্রতা স্থাপন করেছিলেন, যার ফলে ইংরেজ শক্তিকে তার আর মোকাবেলা করতে হয়নি, শুধুমাত্র এক ফ্রন্টে মুসলিম শক্তিকেই তাকে মোকাবেলা করতে হয়েছিল। ওদিকে মুসলিম এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো কী করছিল, তারা একই সঙ্গে দুই ফ্রন্টে লড়াই করছিল, ইংরেজদের বিরুদ্ধেও লড়াই করছিল আবার শিখদের বিরুদ্ধে লড়াই করছিল এবং তারা পরাজিত হয়েছিল। এই রঞ্জিত সিং 1839 সাল পর্যন্ত জীবিত ছিলেন, তার মৃত্যুর পর এই শিখ রাজ্যটাকে দখল করবার জন্য ইংরেজরা নতুন একটা পরিকল্পনা হাতে নেয় এবং তখন তারা দেখলো যে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে ইংরেজ শক্তিকে একমাত্র এই শিখ শক্তি। তখন এই ইংরেজদের সঙ্গে শিখদের একটা লড়াই সংগঠিত হয়, যেটা প্রথম লড়াইটা ছিল 1845 থেকে 1846 সাল, সেই লড়াইয়ে শিখরা পরাজিত হয় এবং লাহোরটা ইংরেজদের হাতে চলে যায়। এরপর দ্বিতীয় আরেকটি লড়াই হয় 1848-49 সালে এবং সেখানেও শিখরা পরাজিত হয় এবং তাদের শিখ রাজ্যটা তখনই ভেঙে ভেঙে খান খান হয় এবং এভাবেই তাদের 50 বছরের শিখ রাজ্য ধ্বংস
অংশ হয়ে যায়। যদিও কিছু কিছু এলাকা নতুনভাবে একটা করদ রাজ্য প্রতিষ্ঠিত হয়, করদ রাজ্য মানে ইংরেজদেরকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দিবে কিন্তু শাসন ক্ষমতায় তারা থাকবে। তো এরকমই একটা রাজ্য তারা তৈরি হয়েছিল যেটা হচ্ছে কাশ্মীর, এবং এই কাশ্মীর একটা করদ রাজ্যে পরিণত হয়েছিল। আর 1857 সালের পর যে চিত্রটা দেখা গেল তার মধ্যে শিখরাও অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ 1857 সালের পর হিন্দু মুসলিম বা শিখ কোনো শক্তিই আর ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেল না বা দাঁড়ানোর শক্তি ছিল না। এই 1857 সালের পর ইংরেজদের যে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হলো, যেটা একটু আগেই বললাম ভারতবর্ষের উপরে, তখন এই মুসলিম শিখ আর হিন্দুদের আর কোনোই ক্ষমতা ছিল না। তবে শিখদের অনেকে ব্রিটিশ সেনাবাহিনীতে দিনে দিনে যোগ দেয় এবং তারা বেশ সুনাম কুড়ায় এবং শিখদের সঙ্গে ইংরেজদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। এটা ছিল সেই ইংরেজ রা শিখদেরকে বেশি বেশি করে সেনাবাহিনীতে ভর্তি করছিল, এটা সেই ইংরেজদের ভেদ নীতির কারণে, যেমন বাংলায় তারা হিন্দু মুসলিম একটা দাঙ্গা বা একটা কলহ লাগিয়ে দিত, সাম্প্রদায়িক কলহ লাগিয়ে দিত, ভেদ নীতি, ডিভাইড অ্যান্ড রুল। ঠিক তেমনি পাঞ্জাবের ওই অংশেও তারা এই শিখ জনগোষ্ঠীকে বেশি বেশি তারা সাপোর্ট দিত এবং হিন্দু শিখ বা মুসলিম শিখ এ ধরনের নানান সাম্প্রদায়িক দাঙ্গা তারা সৃষ্টি করে রাখত, এটা তাদের ভেদ নীতির একটা অংশ ছিল। তো এই 1947 সালে এসে যে শিখ জাতির একটা বিপর্যয় দেখা দিল, 1947 সালে ভারত পাকিস্তান নামক দুটি রাষ্ট্র সৃষ্টি হলো। তো এই বাংলাকে যেভাবে ভাগ করা হয়েছিল, অর্থাৎ পশ্চিমবাংলা একদিকে আবার পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ একদিকে, তো এভাবে একটা বিভাজন করা হয়েছিল। ঠিক তেমনি পাঞ্জাবেও একটা ভাগ করে ফেলা হলো, যার ফলে দেখা গেলো যে পাঞ্জাবের একটা অংশ ভারতে পড়েছে আর একটা অংশ পাকিস্তানে পড়েছে। তো এটাও ওই ধর্মীয় ভিত্তিতেই এই ভাগটা করা হয়েছিল। তো তখন এই শিখরা আর পাকিস্তানের অংশে তারা আসতে চায়নি, তারা ভারতীয় অংশে যে শিখ যে পাঞ্জাব রাজ্যটা পড়েছিল সেই অংশে তারা গমন করে। এবং এই গমনকালে একটা দাঙ্গা শিখ এবং মুসলিমদের দাঙ্গা হয় এবং প্রায় 100,000 শিখ নিহত হয়, আবার বিপুল সংখ্যক মুসলিমরাও নিহত হয়েছিল ওই দাঙ্গায়। আর অবশেষে যেটা দাঁড়ালো সেটি হচ্ছে যে পাকিস্তান অংশের যে পাঞ্জাব, সেখান থেকে প্রায় 1,50,000 শিখ তারা যে ভারতে অংশের পাঞ্জাবে তারা বসবাস করলো। ওদিকে ভারতীয় পাঞ্জাব অংশের যেসব মুসলিমরা ছিল তাদেরও অধিকাংশই আবার পাকিস্তান অংশের পাঞ্জাবে তারা চলে আসলো। তো এভাবেই বিষয়টা শিখরা ভারতীয় পাঞ্জাবে নতুন করে বসবাস করা শুরু করলো। এখন এই যে ভারতে যে পাঞ্জাব অংশের যে শিখরা গেল, তখন ভারতে সেখানে একটা স্টেট হলো যেটাকে পাঞ্জাব স্টেট বলে বা ইস্টার্ন পাঞ্জাব স্টেট। তো সেখানে পাঞ্জাবের বেশ কয়েকটি, এখনকার মতো ছিল না, সেখানে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, চণ্ডীগড় এগুলো মিলিতভাবে একটা পাঞ্জাব স্টেট ছিল। কিন্তু কিছুদিন পর 1950 এবং 60-এর দশকে বিশেষ করে নেহরুর আমলে তখন শিখরা একটা আন্দোলন শুরু করে যে তারা একটা আলাদা রাজ্য চায় বা সুবা যেটাকে বলে, প্রদেশ বলে, তারা আলাদা একটা প্রদেশ বা রাজ্য চায় যেখানে পাঞ্জাবিদের ভাষা, সংস্কৃতি, ধর্ম এই বিষয়গুলো তাদের প্রায়োরিটি থাকবে বা অগ্রাধিকার থাকবে। তো এই ভিত্তিতে তারা একটা দাবি করে আলাদা রাজ্যের। তাছাড়া তারা আর্থসামাজিক কিছু অর্থনৈতিক দাবি, কিছু রাজনৈতিক দাবি, কিছু সামাজিক দাবি এগুলো ছিল। তো এগুলো মিলিতভাবেই নেহরুর আমল থেকে 1950-এর দশক বা 60-এর দশকে একটা তুমুল আন্দোলন শুরু হয় এবং কয়েক হাজার শিখ তখন গ্রেফতার হয়ে পড়েন নেহরুর আমল ঘটনা এটা। এরপর 1966 সালে এই নতুন একটা স্টেট করা হয়, দুটো স্টেট করা হয়, পাঞ্জাব এবং হরিয়ানাকে, অর্থাৎ সেই পাঞ্জাব স্টেট বা ইস্টার্ন পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা দুটো স্টেট করা হয় আলাদাভাবে। সেই সঙ্গে এই গোটা চণ্ডীগড়কে একটা আলাদা ইউনিয়ন টেরিটরিতে আনা হয় এবং এই চণ্ডীগড় শহর যেটা আছে সেই চণ্ডীগড় শহরকে আবার হরিয়ানা এবং পাঞ্জাবের এই দুই প্রদেশের বা দুই রাজ্যের একটা কমন রাজধানী করা হয়। তো এগুলোতে শিখরা খুশি ছিল না, কেন খুশি ছিল না সেই কথায় পরে আসছে। তো 1971 সালে যে আরেক দফা এই এলাকাটাকে ভাগ করে হিমাচল প্রদেশ তৈরি করা হয় বা হিমাচল নামে আরেকটা প্রদেশ তৈরি করা হয়, তো শিখরা তাতে খুশি হলো না এই কারণে যে তারা যে পাঞ্জাব রাজ্যের দাবি করেছিল তার আয়তনটা কমে গেল এবং তাদের সেই আয়তনটার হেরফের হলো, কিছু অংশ হিমাচলের মধ্যে ঢুকলো, কিছু অংশ হরিয়ানার মধ্যে ঢুকলো এবং এখানকার যে ডেমোগ্রাফি বা জনসংখ্যার যে চিত্র সেটাও কিছু হেরফের হলো। তারা যে মূল পাঞ্জাবটা পেলো সেই পাঞ্জাবেও দেখা গেলো যে হিন্দুরাও যথেষ্ট সংখ্যক এসেছেন বা আরেক অংশে যে শিখরা ছিলেন তারা আবার কিছুটা হিমাচলের দিকে চলে গিয়েছিল। তো এভাবে নানান কর্তন, সংযোজন, বিয়োজন এগুলো করার ফলে শিখরা অখুশি থেকে গেল। তো সবশেষে শিখদের যে পাঞ্জাব প্রদেশটা বা রাজ্যটা গঠিত হলো সেটার আয়তন দাঁড়ালো প্রায় 50,000
বর্গ কিলোমিটার এবং এর যে জনমিতি বা জনসংখ্যার যে স্ট্যাটিস্টিক্স বা পার্সেন্টেজ ডেমোগ্রাফির যেটা সেটা দাঁড়ালো শিখরা পাঞ্জাব প্রদেশে 58% 58% এবং হিন্দু জনগোষ্ঠী 38% হয়ে গেল। তো এই অবস্থায় শিখরা তারা নিজেদেরকে বঞ্চিত মনে করা শুরু করলো এবং তারা 70 এবং 80 দশকে পুনরায় আবার তারা নতুন করে সংঘবদ্ধ হয়ে আন্দোলন শুরু করলো। সে সময় এই 1970 এবং 1980 দশকে ভারতের ক্ষমতায় ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর সঙ্গে তার শিখ জনগোষ্ঠীর একটা সংঘর্ষ বা তার আমলে একটা বাদ প্রতিবাদ শুরু হতে থাকে। তো সেই সময় শিখদের একজন কেন্দ্রীয় নেতা বা ডিফেক্টো লিডার হিসাবে আবির্ভূত হন জার্নাইল ভিন্দ্রানওয়ালে। তিনি একটা স্বাধীন খালিস্তান রাষ্ট্রের একটা ধারণা দেন এবং সেই আন্দোলনটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে থাকেন। এখানে এই খালিস্তান শব্দের একটা মিনিং আছে, সেটা হচ্ছে যে পাঞ্জাবি ভাষা খালসা এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র বা বিশুদ্ধ বা খাঁটি, আর স্থান মানে হচ্ছে এলাকা। তো সেই অর্থে খালিস্তান শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ ভূমি বা বিশুদ্ধ এলাকা বা বিশুদ্ধ রাষ্ট্র। তো ভিন্দ্রানওয়ালের যে অনুপ্রেরণা ছিল এই খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা সেটা তিনি পেয়েছিলেন সেই যে আলোচনা করলাম শিখ রাজ্য যেটা টিকে ছিল 1801 থেকে 1849 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 50 বছর যাবৎ টিকে ছিল, সেটাই তাদের স্বর্ণযুগ ছিল। তো তিনি সেই স্বপ্নটা দেখতেন যে সেরকম একটা আলাদা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং এটা নিয়েই তিনি লড়াই সংগ্রামটা মূলত শুরু করেন, আন্দোলন কর্মসূচি পালন করতে থাকেন। এই খালিস্তান আন্দোলনটা বা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনটা দিনে দিনে খুব সহিংস হয়ে ওঠে এবং পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, বহু সংখ্যক পুলিশও নিহত হতে থাকে, পাল্টাপাল্টি সংঘর্ষ চলতে থাকে। এর মাঝেই 1981 সালে একটি পত্রিকার সম্পাদক তিনি নিহত হন, যে পত্রিকাটিকে বলা হতো যে হিন্দু জনগোষ্ঠীর প্রতি তা সে পত্রিকাটির সহানুভূতি রয়েছে, এরকম একটা বিষয় ছিল। এবং সেই পত্রিকার সম্পাদক নিহত হওয়ার পর এই প্রধান আসামি হয়ে যান এই জার্নাল ভিন্দ্রানওয়ালে। তিনি আত্মসমর্পণ করেন, অতঃপর তিনি জেলবন্দী হন এবং জেলবন্দী হওয়ার পরে শিখ জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভটা আরও বৃদ্ধি পায় এবং তারা আরও আন্দোলনটা তুমুল গতিতে শুরু করেন, যার ফলে এই ভিন্দ্রানওয়ালে তিনি মুক্ত হয়ে যান। তিনি মুক্ত হওয়ার পর তিনি এই শিখদের যে পবিত্র উপাসনালয় আছে স্বর্ণ মন্দির অমৃতসরে, সেখানে তিনি তার এই কার্যালয় স্থাপন করেন এবং সেখান থেকে এই খালিস্তান আন্দোলনটা তিনি চালিয়ে যেতে থাকেন। তো এক পর্যায়ে এটা যখন আরও খুব বেশি প্রকাণ্ড আকার ধারণ করলো এবং সহিংস হতে থাকলো, তখন 1984 সালের 6ই জুন ইন্দিরা গান্ধী একটা অপারেশন ব্লু স্টার পরিচালনা করলেন, যার ফলে স্বর্ণ মন্দিরের অভ্যন্তরে সামরিক অভিযান চালানো হয়। এর ফলে সেই 6ই জুন 1984 সালে ভিন্দ্রানওয়ালে সহ কয়েকশো শিখ নিহত হন এবং কিছু সংখ্যক ভারতীয় সৈন্য নিহত হয়। তো এই ঘটনাটা আর স্বর্ণ মন্দিরটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বা স্বর্ণ মন্দিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তো শিখ জনগোষ্ঠী এভাবে স্বর্ণ মন্দিরটা তাদের ক্ষতিগ্রস্ত হলো এবং তাদের যে মূল নেতা ভিন্দ্রানওয়ালে নিহত হলো, এতে শিখ জনগোষ্ঠীর মধ্যে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করা শুরু করে। এরপর এই 1984 সালের 31শে অক্টোবর একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন। তাকে হত্যা করে তারই দুজন দেহরক্ষী যারা ছিলেন শিখ, তারা তাদের গুলিবর্ষণে ইন্দিরা গান্ধী তার বাসভবনের সামনেই নিহত হন এবং ইন্দিরা গান্ধী একটা লনে পায়চারি করছিলেন, তিনি কোনো অফিসে যেতে চাইছিলেন অথবা একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, এরকম একটা পায়চারি করছিলেন তার লনের সামনে, তখন ওই শিখ দেহরক্ষীদের দুজনের গুলিতে তিনি নিহত হন। এই ইন্দিরা গান্ধী নিহত হবার পর পুরো ভারতবর্ষে একটা শোকের ছায়া নেমে আসে এবং বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভীষণ একটা ক্ষোভের সঞ্চার হয়, যার প্রতিক্রিয়ায় দেখা গেল পরবর্তীতে বা তিনি ইন্দিরা গান্ধী নিহত হবার কয়েকদিনের মধ্যেই একটা ব্যাপক একটা শিখদের উপরে হামলা শুরু হয় বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং কয়েকদিন ব্যাপী সেটা চলতে থাকে দিল্লি সহ 44টি শহরে, যাতে প্রায় 20,000 শিখ নিহত হন এবং অনেকে বলেন যে এই সংখ্যাটা আরও বেশি, 50,000, কেউ কেউ বলেন যে লক্ষাধিক শিখ ওই হামলার সময় নিহত হন। তো এর ফলে সেই 1980 দশকেই শিখরা নিজেদেরকে অনিরাপদ ভাবতে থাকেন এবং খালিস্তান পন্থী আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন বা অপর অপর যারা শিখ জনগোষ্ঠী ছিলেন তারা দলে দলে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেনে পাড়ি জমাতে থাকেন, যেটার সংখ্যা এখন দাঁড়িয়েছে এতদিনে এসে এখনও তারা যাচ্ছেন, কানাডাতে এই সংখ্যাটা প্রায় 8 লাখ
এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ এটা প্রায় 5 লাখ, অস্ট্রেলিয়াতে 2 লাখ আছে, অর্থাৎ এই 15-20 লাখ এখন এই শিখরা তারা প্রবাসে জীবনযাপন করছেন এই সমস্ত দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। তো এবং সেখান থেকেই তারা এখন এই খালিস্তান আন্দোলনটা নতুন করে চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগ পর্যন্ত তারা ব্রিটেনের হাইকমিশনের সামনে বা কানাডার হাইকমিশনের সামনে তারা একটা গণভোটের আয়োজন করেছিল যে স্বাধীন খালিস্তান বা খালিস্তান রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে। তো এটা ভারত বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে থাকে। ভারতের দৃষ্টিতে এই খালিস্তানপন্থী আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছে তারা হচ্ছেন সন্ত্রাসী, এবং ভারত এই কারণেই এই খালিস্তানপন্থীদের আশ্রয় প্রশ্রয় না দেবার জন্য ব্রিটেন, কানাডা এই সমস্ত দেশকে বারবার সতর্ক করে আসছে। তো সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডটা ঘটলো, এবং যার ফলেই এই কানাডার সঙ্গে এখন ভারতের এই সম্পর্কটা ভীষণ একটা উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে, এবং আগামীতে এই ইস্যুটা আরও বাড়বে বলে মনে হচ্ছে, এবং তাতে বেশ কতগুলো বিষয়ের সম্ভাবনা দেখা দিয়েছে বা ঘটনাগুলো ঘটতে পারে, সেগুলো আমি আগামী পর্বে আলোচনা করব। যেমন ভারতের সঙ্গে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এখন সম্পর্ক হানি হতে পারে বা শীতল হতে পারে, চীনকে মোকাবেলা করার জন্য ভারতকে নিয়ে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র যে কোয়াড গঠন করতে যাচ্ছে বা ইন্দো প্যাসিফিক জোট গঠন করতে যাচ্ছে সেটার কী হবে, এবং নরেন্দ্র মোদী তার ইলেকশনের আগে এটা একটা ভীষণ চাপে পড়ে গিয়েছেন পশ্চিমা দেশগুলোর তরফ থেকে বা কানাডার তরফ থেকে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে, অস্ট্রেলিয়ার তরফ থেকে, এই বিষয়গুলো একটা বুঝবার বিষয় আছে। নাকি নরেন্দ্র মোদী উল্টো আরও এই যে অ্যান্টি কানাডার একটা সেন্টিমেন্ট ব্যবহার করে আগামী নির্বাচনে তিনি খুব সহজেই পার হয়ে যাবেন, সেটিও একটা দেখবার বিষয় আছে। তো এই বিষয়টি এখন আলোচনার একটা ভীষণ দাবি রাখে, সেটা আগামী পর্বে আলোচনা করব। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।